তো আজকের ভিডিওতে আমরা শিখব যে এটিএম এর মাধ্যমে কিভাবে টাকা ডিপোজিট করতে হয়। এটিএম এর মাধ্যমে সাধারণত দুই ভাবে ক্যাশ ডিপোজিট করা যায়, একটা হচ্ছে এটিএম কার্ডের মাধ্যমে আর একটা হচ্ছে এটিএম কার্ড ছাড়া। আমরা এই ভিডিওতে এটিএম কার্ড ছাড়া কিভাবে ক্যাশ ডিপোজিট করতে হয় সেটা শিখব। এটিএম কার্ড ছাড়া ক্যাশ ডিপোজিট করতে গেলে আমাদের সাধারণত দুটো জিনিস প্রয়োজন, এক হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আর ওই অ্যাকাউন্টের সাথে যে ফোন নাম্বারটা রেজিস্টার করা আছে সেই ফোন নাম্বার, এই দুটো জিনিসের প্রয়োজন আছে। প্রথমে আমাদের এটিএম এর বাঁদিকে যেখানে কার্ডলেস ডিপোজিট লেখা আছে ওখানে ক্লিক করতে হবে। এরপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আপনার অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করতে হবে। মোবাইল নাম্বার পুট করা হলে এটিএম এর স্ক্রিনে যেখানে লেখা আছে প্রেস ইফ কারেক্ট ওখানে ক্লিক করতে হবে। এরপরে আপনি যেই অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করবেন সেই অ্যাকাউন্টটা কারেন্ট না সেভিংস অ্যাকাউন্ট সেই অনুসারে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ কারেন্ট হলে কারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন আর সেভিংস অ্যাকাউন্ট হলে সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপরে আপনারা যে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পুট করবেন। অ্যাকাউন্ট নাম্বার পুট করা হলে এরপরে এটিএম স্ক্রিনের মধ্যে লেখা পাবেন যে প্রেস ইফ কারেক্ট, ওখানে ক্লিক করবেন। প্রেস ইফ কারেক্ট ক্লিক করা হয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই আপনার এটিএম স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারটা যার নামে তার নাম শো করবে এবং স্ক্রিনে দেওয়া সেই তথ্যটি দেখে নিয়ে আপনারা ওখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে এটিএম এর যেখানে ক্যাশ ডিপোজিট করার জন্য ক্যাশ দিতে হবে সেখানকার ট্রেটি ওপেন হয়ে যাবে এবং তার মধ্যে আপনার ক্যাশটা ওখানে দিয়ে দেবেন। তারপরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে ক্যাশ ডিপোজিশনের যে ট্রেটি ছিল সেই ট্রেটি বন্ধ হয়ে যাবে আর এটিএম মেশিন আপনার ক্যাশগুলি কাউন্ট করতে থাকবে। ক্যাশ কাউন্ট করার পরে যে সমস্ত ডিসপুট নোটগুলো এটিএম স্ক্যান করতে পারবে না সেই সমস্ত নোটগুলোকে এটিএম আবার বার করে দেবে। ডিসপুট নোটগুলি বার করে দেওয়ার পরে এটিএম স্ক্রিনে একটি ডিনোমেশন শো করবে যে ক্যাশগুলো এটিএম স্ক্যান করতে পেরেছে। এরপরে আপনি যদি চান যে আরও অতিরিক্ত ক্যাশ ডিপোজিট করবেন তাহলে অ্যাড মোর ক্যাশে ক্লিক করে আপনি আরও অতিরিক্ত ক্যাশ ডিপোজিট করতে পারেন। অ্যাড মোর ক্যাশে ক্লিক করলে আবার এটিএম এর যেখানে ক্যাশ দিতে হয় সেখানকার ট্রেটি ওপেন হয়ে যাবে এবং ওখানে ক্যাশ দিয়ে আবার এন্টারে প্রেস করবেন। তারপরে একইভাবে আবার সেকেন্ড টাইম ক্যাশ কাউন্টিং চলবে। এইভাবে আপনার সমস্ত ক্যাশ কাউন্টিংয়ের পরে এটিএম স্ক্রিনে আপনার ফাইনাল ডিনোমেশন শো করবে। ফাইনাল ডিনোমেশন শো করার পরে এটিএম স্ক্রিনের ডান দিকে যেখানে কনফার্ম অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। এরপরে আপনার টোটাল ট্রানজাকশানটি প্রসেসিং হবে এবং প্রসেসিং হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিপোজিট স্লিপটি বেরিয়ে আসবে এবং কিছুক্ষণের মধ্যেই এটিএম স্ক্রিনে দেখতে পারবেন আপনার ট্রানজাকশানটি কমপ্লিটেড।